আসসালামু আলাইকুম। পারস্য উপসাগরের যৌথ মহড়া চালাবে ইরান, রাশিয়া ও চীন। এদিকে সর্বভারতীয় বৈঠক ডেকেছেন মোদি, প্রসঙ্গ আফগানিস্তান। আজকের সংবাদে আরো জানবেন আফগান ইস্যুতে যে অবস্থানে বাইডেন ও পুতিন। এদিকে তালেবানের ভয়ে আফগান ক্রিকেটারের সঙ্গে বাগদান ভাঙতে যাচ্ছে এই বলিউড অভিনেত্রীর। সর্বশেষ সংবাদে জানবেন সময়সীমা আর বাড়াবে না তালেবান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। পারস্য উপসাগরে যৌথ মহড়া চালাবে ইরান, রাশিয়া ও চীন। ইরান, চীন এবং রাশিয়া যৌথভাবে পারস্য উপসাগরে নৌসামরিক মহড়া চালানোর পরিকল্পনা নিয়েছে। চলতি 2021 সালের শেষ দিকে অথবা 22 সালের প্রথম দিকে এই মহড়া অনুষ্ঠিত হতে পারে। পারস্য উপসাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা ও জলদস্যুদের বিরুদ্ধে লড়াইয়ের দক্ষতা অর্জনের লক্ষ্য নিয়ে এই মহড়া অনুষ্ঠিত হবে। তেহরানে নিযুক্ত রাষ্ট্রদূত লিভান ডি জাকারিয়ান সোমবার রাশিয়ার বার্তা সংস্থা স্পুতনিককে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি জানান, যৌথ এই মহড়ার নাম দেওয়া হয়েছে চিরু। মহড়ায় রাশিয়া, ইরান এবং চীনের বেশ কিছু যুদ্ধজাহাজ অংশ নেবে। রুশ রাষ্ট্রদূত বলেন, ইরানের চাবাহার বন্দর এলাকায় 2021 সালের আন্তর্জাতিক সামরিক গেমস অনুষ্ঠিত হবে। এতে চীন, রাশিয়া ও ইরানের পাশাপাশি ভারত, সিরিয়া এবং ভেনেজুয়েলা অংশ নেবে। অংশগ্রহণের দেশগুলোর নৌবাহিনীর ডুবুরি দল প্রতিযোগিতায় ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করবে। এই প্রতিযোগিতায় উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে রাশিয়ার প্রতিনিধি দল উপস্থিত থাকবেন। এদিকে সর্বভারতীয় বৈঠক ডেকেছে মোদি, প্রসঙ্গ আফগানিস্তান। আফগানিস্তানে ভারতের মোটা অঙ্কের বিনিয়োগ রয়েছে, কিন্তু শুরু থেকেই তারা তালেবানের বিপক্ষে। অথচ দেশটির প্রেসিডেন্ট আব্দুল গনি পালিয়ে যাওয়ার পর সেই তালেবানই এখন ক্ষমতার কেন্দ্রে। এই অবস্থায় আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক কি হবে তা নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে আফগান পরিস্থিতি নিয়ে পার্লামেন্টের উভয় কক্ষের নেতাদের বিস্তারিত জানাতে নির্দেশনা দিয়েছেন তিনি। সোমবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ সকল তথ্য জানিয়েছেন। আগামী বৃহস্পতিবার সকাল 11টায় সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে। টুইটারে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে পার্লামেন্টের উভয় কক্ষের নেতাদের অবহিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে। পরে এই বিষয়ে বিস্তারিত জানাবেন পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। সূত্র জানায়, বিদ্যমান পরিস্থিতিতে আফগানিস্তান থেকে দেশটির সংখ্যালঘুদের ভারতে ফেরাতে বিতর্কিত নাগরিকত্ব আইনের যৌক্তিকতা সর্বদলীয় বৈঠকে তুলে ধরতে পারে মোদি সরকার। তালেবান ক্ষমতা দখলের পর এরই মধ্যে আফগানিস্তান থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে নিতে শুরু করে দিল্লি। এই প্রক্রিয়া এখনও অব্যাহত আছে। ভারতের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিআই জানিয়েছে, আরও 400 জন ভারতীয় নাগরিক এখনও আফগানিস্তানে আটকা পড়ে আছে। এদিকে আফগান ইস্যুতে যে অবস্থানে বাইডেন ও পুতিন। আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে নিজেদের তালেবান বিরোধী অবস্থানের কথা জানান দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট সরকারি বাসভবন হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে জো বাইডেন বলেন, আফগানিস্তান থেকে মার্কিন নাগরিক সহ অন্যদের বের করে আনতে তালেবানের ওপর নির্ভর করতে হলেও তিনি দলটিকে বিশ্বাস করেন না। বাইডেন বলেন, তালেবানকে মৌখিক সিদ্ধান্ত নিতে হবে তারা কি আফগানিস্তানের জনগণের উন্নয়নের জন্য পদক্ষেপ নেবে কিনা। মার্কিন প্রেসিডেন্ট বলেন, যদি তাই হয় তবে তাদের অর্থনৈতিক, বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সম্পূর্ণভাবে বাড়তি সাহায্যের প্রয়োজন হবে। তালেবান বলছে তারা স্বীকৃতি চাচ্ছে। তিনি বলেন, আমরা দেখব তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করে কিনা। পরে তালেবানের বিরুদ্ধে অবরোধ দেওয়ার প্রসঙ্গে জো বাইডেনের কাছে প্রশ্ন করা হলে তিনি বলেন, তালেবানের ওপর অবরোধকে তিনি সমর্থন করেন, তবে তা তাদের আচরণের উপর নির্ভর করছে। অপরদিকে সোমবার আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা সংস্থা কালেকটিভ সিকিউরিটি ট্রিয়েটি অর্গানাইজেশন এর সদস্যদের এক অনলাইন সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার বক্তব্যে আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। রুশ প্রেসিডেন্ট দপ্তর ক্রেমলিন থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সম্মেলনে পুতিন আফগানিস্তান থেকে মধ্য এশিয়ায় ইসলামী উগ্রবাদীদের ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেন। এর আগে রোববার রাশিয়ার ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়ার পার্টির এক সম্মেলনে
আফগানিস্তানের পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ার শঙ্কা প্রকাশ করেন পুতিন। আফগানিস্তানের পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোকেই দায়ী করেন তিনি। এর আগে রাশিয়ার পক্ষ থেকে আফগানিস্তানের ক্ষমতায় তালেবানের বিকল্প কেউ নেই বলে মন্তব্য করা হলো সোমবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থায় এক সাক্ষাৎকারে। দেশটির পররাষ্ট্র উপমন্ত্রী ওলেগ সিরমলোটভ বলেন যে তালেবান আফগানিস্তান শাসন করলেও রাশিয়া দলটিকে তার সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেবে না। দীর্ঘ দুই দশক ধরে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দখলের পর 2020 সালের ফেব্রুয়ারিতে কাতারের দোহায় এক শান্তি চুক্তির মাধ্যমে দেশটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করতে সম্মত হয় ওয়াশিংটন। এদিকে তালেবানের ভয়ে আফগান ক্রিকেটারের সঙ্গে বাগদান ভাঙতে যাচ্ছে বলিউড অভিনেত্রী। মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবানের পাঞ্জশির ছাড়া আফগানিস্তানের প্রায় সব প্রদেশই দখলে নিয়েছে তালেবান। প্রাণ ভয়ে দেশ ছেড়ে পালাচ্ছেন আফগানরা। আফগানিস্তানের এই অস্থিরতার জের এসে পড়েছে বলিউড অভিনেত্রী ও বিগ বস প্রতিযোগিতা আরশি খানের জীবনেও। কারণ তালেবানের ভয়ে এক আফগান ক্রিকেটারের সঙ্গে তার বিয়ে ভাঙতে বসেছে। এ ব্যাপারে আরশি জানান, এক আফগান ক্রিকেটারের সঙ্গে গত বছরের অক্টোবরে পারিবারিকভাবে বাগদান হয়েছিল তার। পরিবারের সদস্যরা থেকেই ওই বিয়ে ঠিক করেন। ওই ক্রিকেটারের সঙ্গে বিয়ে করতে রাজিও হয়ে যান আরশি। এরপর তাদের বাগদান হয়। কিন্তু তালেবান আফগানিস্তান দখল করার পর সেই সম্পর্ক ভেঙে যেতে পারে বলে জানিয়েছে আরশি। তিনি বলেন, পাত্র তার বাবার বন্ধুর ছেলে। বন্ধুর ছেলে হিসেবে ছোট থেকেই একে অপরকে চিনতেন তারা। বন্ধুত্বপূর্ণ সম্পর্কও ছিল তাদের মধ্যে। তবে এবার পরিস্থিতি বদলাতে শুরু করেছে। আর তাই আরশির ধারণা বিয়ে ভেঙে যেতে পারে। কারণ তালেবান আফগানিস্তানে কঠোর শরিয়া আইনের পক্ষে। তাই অভিনেত্রী আরশির জীবন ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে সাক্ষাৎকারে ওই ক্রিকেটারের নাম জানাননি আরশি। এদিকে আর সময়সীমা বাড়াবে না তালেবান। কাবুল বিমানবন্দরের একটি প্রবেশ পথে অজ্ঞাত পরিচয় বন্দুকধারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলি শুরু হয়েছে বলে জানিয়েছেন জার্মান সামরিক কর্মকর্তারা। ওই গোলাগুলির সময় একজন আফগান রক্ষী নিহত এবং অপর তিনজন আহত হন। বলা হচ্ছে জার্মান এবং মার্কিন বাহিনীও এই ঘটনায় জড়িত ছিল। কিভাবে এই গোলাগুলি শুরু হয়েছিল তা এখনও পরিষ্কার নয়। বিমানবন্দরে এখন যে আফগান বাহিনী রয়েছে তার একটি সামরিক ইউনিটের অংশ। এই ইউনিটটি তালেবানের কাছে আত্মসমর্পণে অস্বীকৃতি জানায় এবং তারা বিমানবন্দরে আন্তর্জাতিক বাহিনীকে সহায়তা করছে। তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে কাবুল বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। হাজার হাজার আফগান এবং পশ্চিমা নাগরিক মরিয়া হয়ে আফগানিস্তান ছেড়ে পালানোর চেষ্টা করছেন। বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতির অবনতির পর মাত্র গতকালই যুক্তরাষ্ট্র তার নাগরিকের পরামর্শ দিয়েছিল সেখানে না যাওয়ার জন্য। যুক্তরাষ্ট্র কাবুল বিমানবন্দরে জঙ্গি হামলায় আশঙ্কা আছে বলে মনে করছে। একজন ন্যাটো কর্মকর্তা রোববার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন যে গত সপ্তাহের পর হতে এ পর্যন্ত কাবুল বিমানবন্দরের আশেপাশে অন্তত 20 জন নিহত হয়েছে। এদের মধ্যে অনেক গুলিবিদ্ধ হয়ে এবং পদদলিত হয়ে মারা গেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।